বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে এখান থেকে মুহূর্তে আমাদের বিরতি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং গোসফ্রেন্ডের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ সময় এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রিয় বন্ধুরা, আমরা কত ভালো থাকতে পারবো সেটা তো শেয়ার করতে পারছি না, কারণ আমরা এই মুহূর্তে যে জায়গাটা আসছি সেটা হচ্ছে একটা কালোতান্ত্রিক একটা এরিয়া, যেখান থেকে কিনা একটা তান্ত্রিক কালো যদি করতেছে। আমরা সেই সন্তানটা পাইছি, আমরা সেখানে যাবো, গিয়ে আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যায়। আমরা এখন ব্রিজের উপরে আছে, ব্রিজের নিচে না কেউ কালো যদি করতেছে। এই মুহূর্তে আমার সাথে আছে জিয়াদুল ইসলাম, আসসালামু আলাইকুম। এই পাশে আছে সালমান, আসসালামু আলাইকুম। এবং ক্যামেরা আছেন রুহান হোসেন, এবং আমি রেহান আপনার সাথে আছি ভাই। জি ভাই, আমরা যাইতে যে কথা বলি, ব্রিজের নিচে নাকি তলে একটা গুপ্ত জায়গা আছে, সেখানে নাকি কালো যাদের শুরু করেছে। এই যে ব্রিজটার নিচে রান ভাই, আস্তে আস্তে নিচে দিয়ে নামেন ভাই। জায়গাটা ভাই এতটা শুনছান যে যেখানে কালো করতেছে ভাই। জি ভাই, মানে একটা সাধারণ মানুষ ভাই কখনো কল্পনা করতে পারবে না যে এখানে কালো হয়। তার যে তার কাছে যে কাজগুলো করতে আসে তারা ভাই সবাই ভাই অবৈধ কাজ করবে, মানুষের ক্ষতি করার জন্য এখানে আসবে, আর এখানে মানুষের ক্ষতি করতে পারবে। জি ভাই, ভাই সাবধানে নেবেন, জায়গাটা কিন্তু অনেকটা ঢালু। দেখেন কেমন জায়গায় এসে কালো জাদু শুরু করেছে। অবস্থা কি দেখছেন? ও কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন এখানে আসে, থাকে না। ও কিন্তু মূলত রাত 12টার পরে কিন্তু এই কাজটা শুরু করে ওইখানে। ক্ষতি করার আগে দ্রুত এখানে দড়িটা বেঁধে দেবে আমরা। জি ভাই, ভাই সাবধানে যাই। উঠবেন কিভাবে? এতে তো উঠার কোনো সিস্টেমই তো দেখছেন, এই অবস্থা দেখছেন ভাই, একদম সমান জায়গা, কিন্তু পা পিছলে যাবে ভাই উঠতে গেলে। আরে ভাই কি করবো ভাই, কিভাবে উঠবো এখানে? ওকে আমি রান ভাইকে ধরেছি। সাপের মতো ভাই বেয়ে চলে আসতেছে নিচের দিকে। হাতে মনে হচ্ছে মশাল আছে ভাই। ওই অবস্থা কি ভাই, ওর চেহারাটা দেখছেন ভাই কি অদ্ভুত। জিয়াদ ভাই উপরে যান না, নিচে চলে আসেন আপনি।
সালাম ভাই, কি হচ্ছে কি ভাই? ব্র্যান্ড ভাই, ওইটা এদিকে আগে আসতেছে মনে হচ্ছে। ব্র্যান্ড ভাই, ওই জিয়াদ ভাই কি করে বসে নিয়ে নিলো ভাই? ওই দড়িটা দড়িটা খুলে দিচ্ছে নাকি ওইখান থেকে? ইয়াল্লা রেহান ভাই, জিহাদ ভাইকে তো ওখানে বস করে নিয়ে চলে গেছে, আমরা এখন কিভাবে ওখানে উপরে উঠবেন ভাই? রেহান ভাই, ভাই যে বাবা উঠতে হবে ভাই, ভাই রিক্স হলে উঠতে হবে ভাই। আপনি একটু দেখবেন তো ভাই। ও মাই গড ভাই, ও রাতে মশাল রয়েছে ভাই, জিয়াদ ভাই কোনো ক্ষতি করে দেবে না তো? জিয়াদ ভাইকে জ্বালাই দেওয়ার চেষ্টা করতেছে না তো ভাই? ভাই বুঝতেছেন ভাই কি করতে হবে, যত দ্রুত সম্ভব আমাদের উপরে উঠতে হবে ভাই। জি ভাই, কিছু করার নেই, সাবধানে ভাই, আস্তে আস্তে। ও মাই গড, ইয়াল্লা এখানে জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারবেন, একদম ধুলো যার জন্য পাট একদম দাঁড়াচ্ছে না, এখানে স্লিপ করতে। আগুনে কয়লা আসতেছে, সামনে আগুনে কয়লা আসতেছে উপর থেকে। চুপচাপ চুপচাপ দেখেন, সালমান ভাই উঠে যেতে পারি না, কথা বলেন না, কথা বলেন না। ওই ওই যে ওখান থেকে আবার আগুন, আগুনে কয়লা ছাড়তেছে ভাই, ওই দেখেন। আমরা উঠতে না পারি বুঝছেন ভাই, এই জন্য কিন্তু আগুনে এগুলো ফেলতেছে। ইয়াল্লা সালমান ভাই, সালমান ভাই কিন্তু উঠে গেছে ভাই, আস্তে করে বেঁধে দেন এখানে। ভাই জ্বলন্ত কয়লা দেখেন কীভাবে ছাড়তেছে ওখান থেকে, রাস্তার উপরে ফেলে রাখছে যাতে আমরা উঠতে না পারি কোনোভাবে এখানে। জি ভাই, অবস্থা দেখেন ভাই, একদম জল জল করতেছে কয়লাগুলো। তাহলে দেখেন ভাই কয়লার উপর যেন পানা পড়ে, দেখেন আবার ছুটতেছে কয়লা ভাই। পাচ্ছেন সালমান ভাই, পাচ্ছেন? রান ভাই আসেন ভাই, ইয়াল্লা সালমান ভাই। কি হচ্ছে কি ভাই? মশালটা ছুরি মারছে ওর থেকে সালমান ভাই। সালন ভাই, রান ভাই ক্যামেরা নিতে উঠার কষ্ট করে যাচ্ছে ভাই। ওই এই রান ভাই, আরে ভাই, আরে আপনি তো বলুন ওই ক্যামেরা নিয়ে কীভাবে উঠবো এখানে, বুঝতে পারছি না। রান ভাই, ইয়ে কয়লা নাকি ভাই? কয়লা জ্বলন্ত কয়লা বাইরে দিয়ে পড়ছে ভাই। রান ভাই, রান বাবার ওখান থেকে কী কী ছুটতেছে মাথা দিকে মনে হচ্ছে। ও ভাই ভাই, এটা কি ভাই? ভাই কি পাউডার পাউডার দিচ্ছে আমাদেরকে? সালমান ভাই কিন্তু অলরেডি উপরে উঠে গেছে। সালমান ভাই, আপনি দেখেন তো জিয়াদের কোনো ভাবে ওখানে আনতে পারেন কি না? জিয়াদ ভাই কি অবস্থা ভাই এখানে? জিয়াদ ভাই কি অবস্থা? দেখে ঠিক আছে ভাই, জিয়াদ ভাই কে পুরো বসে নিয়ে ফেলছে ভাই। জিয়াদ ভাই, জিয়াদ ভাই উপর কালো দাদু চালাচ্ছে না তো ভাই?
ভাই সেরকমটাই মনে হচ্ছে ভাই, জিয়াদ ভাই কোনো ক্ষতি হওয়ার আগে উঠতে হবে কোথায়। ভাই অবস্থা কি ভাই এখানে, ভাই জিয়াদ ভাইকে জিয়াদ ভাই কালো দাদু আসলে বসাই নিয়েছে ভাই। জিয়াদ ভাই রান ভাই, জিয়াদ ভাই ঠিক আছে ভাই, উঠে আসো না থেকে। এ ভাই রান ভাই, আগুন কাছে অবস্থা দেখেন রান ভাই, রান ভাই রান ভাই ভাই রান ভাই ঠিক আছেন ভাই আপনি? রান ভাই ছুড়ে পারছেন, সালাম ভাই সালাম ভাই দেখেন রান ভাই ঠিক আছে কিনা? গেলা আপনাকে জিয়াদ ভাইকে বাসা থেকে সরিয়ে নিন ভাই, নাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। জি ভাই জিয়াদকে সব কাজ করাচ্ছে ভাই, আগে জিয়াদকে সুস্থ করে আমাদের সাইডে আনি, এরপর ব্যবস্থা করতে কি করতেছে ভাই? ভাই আমি একা পাশে পড়ে গেছি ভাই, রান ভাই ভাই বাঁচানো মানে শক্তিটাকে ভাই নষ্ট করেন দ্রুত ভাই। কিছু একটা করার চেষ্টা করতে মনে আছে ভাই, কি করছে ভাই দেখেন তো কি করতেছে, পানি ইয়াল্লা শক্ত
জি ভাই না ভাই, ওইখানে ওইখানে হাত দেওয়া সম্ভব নয়, ওইখানে হাত দিলে ভাই আপনার ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ও পুরোটা ভাই কালো জাদু দিয়ে আকৃষ্ট করে রাখছে। ইয়াল্লা জান ভাই, ভাই এইভাবে না হলে ভাই অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, প্রয়োজনে ভাই সরাসরি এখানে 12 ভাই শেষ করে ফেলতে পারে। ওরে ভাই এখান থেকে ভাই এখান থেকে পর্যন্ত ধরে ভাই নিচে ফেলাই দিতে হবে। গন্ডির ভিতরে প্রবেশ করা সম্ভব না এখন। পালাতে না পারে জানো, কোনো ভাই তোমরা শুনবি না তোমার ভাই। এই ও বড়